এক মালয়েশিয়ার প্রবাসী মুসলিম বোনের প্রশ্ন, হাদিসে আসছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন আশা নিয়ে। এখন ওনার প্রশ্ন হচ্ছে যে সময়ের ব্যাপারে এক এক দেশে এক এক রকম টাইম, তো আপু বিষয়টা নিয়ে অনেক ডাউট ফিল করছেন, এই বিষয়ে একটু বিস্তারিত জানতে চাই। প্রশ্নটা বুঝতে পারছি, প্রশ্নটা হলো ভোর রাতে রাতের শেষ প্রহরে আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন। এখন আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর, আমাদের এখানে যখন রাতের শেষ প্রহর তখন আমেরিকাতে দিন, তখন আমেরিকাতে কি দিন। এখন প্রশ্ন হলো রাতের শেষ প্রহরে আল্লাহ তাআলা নেমে আসেন, তো আমেরিকাতে দিন, তো আল্লাহ নেমে আসলে আমাদের এখানে নেমে আসেন সেখানে কি হবে? এ হলো প্রশ্ন, বুঝতে পারছেন? আবার বেজর রাতে লাইলাতুল কদর হয়, আমাদের এখানে যখন বেজর রাত সৌদি আরবে সেদিন তখন জোর রাত, তাহলে এখন আমাদের জন্য সময় কদর তাদের কি হবে? এটার উত্তর হলো যে আমরা আল্লাহকে আমাদের নিজের মতো ভাবি, এই এই জন্য এই সমস্যাগুলো হয়, বুঝের সমস্যা হয়। আমাদের অবস্থা হলো আমরা এক জায়গায় গেলে আরেক জায়গায় অনুপস্থিত থাকি, এক জায়গায় প্রেজেন্ট থাকলে আরেক জায়গায় অ্যাবসেন্ট থাকি, কারণ আমরা একসাথে দুই জায়গায় উপস্থিত থাকতে পারি না। আমাদের আরো এরকম হাজারটা সীমাবদ্ধতা আছে। আমরা চিন্তা করি আল্লাহ বোধহয় নাউজুবিল্লাহ আমাদের মতো, আল্লাহ বলেছেন লাইসা কামিতলিহি সেই, আল্লাহর অনুরূপ আর কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন একই সঙ্গে বহু মানুষকে মৃত্যু দেন, একই সঙ্গে বহু মানুষকে জীবন দেন। আমরা পৃথিবীর যেই প্রান্তে যখন ভোর রাত পার করব, ওই সময়টাতে ওই দেশের মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের তাদের আকাশে নেমে আসাটা প্রযোজ্য হবে। একই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাতে পাক অন্য এলাকার মানুষের জন্য অন্য কোন হালত তার প্রযোজ্য হবে। লিকুল্লি ইয়াউমিন হুয়া ফী শান, আল্লাহ তাআলা প্রতিদিন এক এক শান যেরকম, আল্লাহ এরকম প্রতিটা মুহূর্তে আল্লাহ তাআলা একাধিক শান থাকতে পারে। এটা আমরা বহু উপমা দিয়ে বুঝতে পারি, বহু উপমা দিয়ে। আপনার এই যে দিন এবং রাত হয় সারা পৃথিবীতে, চন্দ্র এবং সূর্য যে প্রদক্ষিণ করে, এই প্রদক্ষিণ করতে গিয়ে দেখা যায় সূর্য তার ঠিকই কাজ করছে, কিন্তু এক জায়গায় সূর্যের আপনার গতিবিধির উপর নির্ভর করে এক জায়গায় রাত হচ্ছে আরেক জায়গায় দিন হচ্ছে, হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন মহান সৃষ্টিকর্তা, পৃথিবীর যখন যেই এলাকাতে রাত হবে, বেজর রাত হবে, তাদের জন্য লাইলাতুল কদর, তাদের জন্য আল্লাহ নেমে আসাটা প্রযোজ্য হবে, অন্য এলাকার মানুষের জন্য সেটা প্রযোজ্য হবে না। আবার তাদের যখন রাত হবে তখন প্রযোজ্য হবে, আমাদের জন্য এটা কন্ট্রাডিক্টরি হতে পারে, আল্লাহর শানে অসম্ভব বা কন্ট্রাডিক্টরি বলতে কোনো কিছু না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একই সঙ্গে হাজার লাখ কোটি অগণিত কর্ম এবং অগণিত হালত আল্লাহর জাতে পাকে হতে পারে, আমাদের যেটা সম্ভব না। আমরা সব সময় আল্লাহকে নাউজুবিল্লাহ আমাদের নিজেদের সাথে আমরা ভাবি যে আমরা এরকম পারি না, তাহলে আল্লাহ কেমনে করে? এটা হলো আমরা সৃষ্টি হয়ে স্রষ্টাকে আমাদের মতো বিবেচনা করার কারণে।